ओ थैंक यू सो मच ঠিক আছে আমাদের কথা শুরু হয়নি তো চলে শুরু করতে হ্যাঁ লাগে যখন পরে পুরি বিয়েতে মানে এখন দাম ধরে ওটা ব্যবসা আছে না ও ফাইনালি মামু আমারে মাইক্রোফোন লৈ আইছো টেস্টিং কল লাগি আমি সারা তো এটা ঠিক না আমি আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন সবাই এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ তো গাইস আজকে বারণে পিছনের রিজন আজকে আমি যাই রাম আমার ফ্রেন্ড দুইটার লগে দেখা করাত বিকজ লাস্ট কয়েক দিন ধরে দেখা হয়েছে না হাসানের লগে হাসান অলরেডি ফ্রান্সে থেকে আইছে আর খুব সম্ভবত দুই থেকে আড়াই বছর হয়ে যায় আর তার লগে দেখা হয়েছে না অ্যান্ড রাইট নাও আমরা যাইব হয়েছে গিয়া হাসানের লগে দেখা করাত দেন হয়েছে যেন আদনানও আছে সো গাইজ ভিডিওটা আজকে না করে দেখা আর স্টে টিউন্ড উইথ মি ঈদর শপিং করা যাইছে পাক্কা দিন বাদে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ চিন্তা করছি না আমার দেখাইব তোমার লাগে আমি কই আমি কই আমি ছাড়া তো এটা ঠিক নাই তুমি দেখো যত বড় বড় সেলিব্রিটি সব সব কিন্তু আমরা এখন আইছি আসলে জিন্দা বাজার আর আসলে অনেকদিন পরে আসানোর লগে তো দেখা হয়েছে আর যার লাগি আমরা এখন একটু যাই মই হয়েছে গিয়া আপনার কাজী আসরা গেছো তো ইফতার করিয়া পারাইছি তো এখানো এখন তো বাড়ির কিচ্ছু খাওয়া যাই তো না তারপরেও যাও আমার ইচ্ছার উপরে ডিপেন্ড করবো কিন্তু আমার মামু তুমি কিতা খাইবে যখন আইসলাম অত বেশি ভিড় আসিল না এখন মোটামুটি ঈদর বাজার শুরু হয়ে গেছে আর কিছুদিন পরে পুরা জমজমাট হয়ে যাব আর জিন্দা বাজার এলেও তো সবসময় যে অবস্থা জ্যাম ট্যাম থাকে তো এখন মোটামুটি খাসা তাইছি আর ও নতুন একটা হয়েছে স্টুডেন্ট দা কানেক্ট তো যাই হোক কী গো হয়েছে গিয়া আমরা আর ভার্সিটি সিনিয়র যারা ইয়ে ভাই তারা রিপন দা তারা তো এই আমরা অলমোস্ট তাইছি আর এখন ভিতরে যাইমু তো ভিডিওটা স্কিপ করবা না দেখতে দাও আমার বামে দিয়ে দিলেই আমরা রে জুই সুই তোর অভাব নাই যেটা ভালো লাগে অর্ডার দে মিন্ট লেমন আছে আজকে বড় মিস্টার ব্লেন্ডারও আর আমরা এইখানে আজকে পাইনঅ্যাপল জুস অর্ডার দিছি আর আদনান কেছে উঠবে তো এ কেন খাইতো নাই জুস খাইতো না এ কফি খাইব
মোটামুটি শরীর একটা ভাব আইছে না, তাড়াতাড়ি ব্লগ দেও, কারণ বহুত দিন হয়েছে তোমার ব্লগ দেখি আর না মামা। ঠিক আছে, আর দেখা হইব এলাকাত গেলে। আজকে দেখ করে নিলাম বাসাত, আর মোটামুটি ও পর্যন্ত আমরা আজকে বইলাম, ফ্রেন্ডার লগে আড্ডা দিলাম, যদিও অনেকদিন পরে দেখা হয়েছে। আর এখন আমি আর বাদশাহ যেহেতু আর একা একা ঈদও আর কেউ নাই, সো ঈদ সম্ভবত আমি আর নাসিরও বাড়ির গেছে গিয়া, আর আমি আর বাদশাহ আর ফার্স্ট টাইম তো জামিলও আসিল, তো মোটামুটি একটা পালা লাগতো, বাট ঈদ আমরা একা একা ঈদ পালন করা লাগবো। তো গাইজ দেখা হইব নেক্সট কোনো ব্লগও, নেক্সট কোনো জায়গা, সব পালা থাকুক। আল্লাহ হাফিজ।